গুড মর্নিং এভরিওয়ান, আবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমরাও ভালো আছি। এখন সকাল 10টা বাজে আর আমি আমার ভিডিওটা এখন থেকেই শুরু করেছিলাম। দুদিন ধরেই এতটাই বৃষ্টি হচ্ছিল আর সকাল থেকেও প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই বৃষ্টির মধ্যে আবার আমরা কর্তাকিনী দুজনেই বেরিয়ে পড়েছিলাম বাজার করার জন্য। আর সকাল থেকে এতটাই বৃষ্টি হয়েছিল বেরোতে পারিনি। এখন ভাবলাম একটু বৃষ্টিটা একটু হালকা বৃষ্টি হচ্ছে, তাই চলে যাই একটু বাজার করে নিয়ে আসি, কারণ বৃষ্টি মানেই সারাদিন বাড়িতে থাকা, আর বাড়িতে থাকা মানেই ভালো মন্দ কিছু খাওয়া। তাই দুজনেই বেরিয়ে পড়েছিলাম বাজার করার জন্য। তার আগেই আমরা চলে এসেছিলাম এখানে স্মার্ট বাজারে। এখানে কিছু জিনিসপত্র আমাদের নেওয়ার ছিল, গ্রসারি ফ্রুট এগুলো কিছু নেওয়ার ছিল বাড়ির যেগুলো প্রয়োজনীয়। আর এখানে এলেই আমরা এখানে বেশিরভাগই বাজারটা করি, আর এখানে অনেকটা ডিসকাউন্টেও পাওয়া যায়, আর এই টাইমে এমনিতেই ডিসকাউন্ট দিচ্ছিল। তারপর আমরা যতটাই পারি এখান থেকেই প্রায় জিনিসপত্র নিয়ে নিই। যেহেতু মান্থলি বাজারটা হয়েই যায়, তাও যখন কিছু প্রয়োজন পড়ে তখন আবার নিতে আসতে হয়। আজকে যেহেতু বাজার করার জন্য আমরা এসেছিলাম আর এমনিতেই বৃষ্টি হচ্ছে, এখন কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, সবসময় তো বেরোনো যায় না, তাই এমনিতেই বৃষ্টিকাল, তাই আমরা কিছু জিনিসপত্র আমার নেওয়ার ছিল এখানে চলে এসেছিলাম ওইগুলো নেওয়ার জন্য। এখান থেকে নেব, তারপর আবার একটু ফিশ মার্কেটে যাব ওখানে মাছ নেওয়ার জন্য। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, জানি না একে তো বৃষ্টি হচ্ছে তারপর আবার মাছ পাবো কি পাবো না, তবুও ওখান থেকে একটু মাছ মাংস বাজার করে বাড়ি ফিরব। শেষমেশ বাজার শেষ করে দুজনে বাড়িও চলে এসেছিলাম, আর ওখানে বাজার করতেও কোনো প্রবলেমও হয়নি। সব কিছুই দেরি হয়ে যাওয়ার ফলে যে কোনো প্রবলেম হবে তা প্রবলেম হয়নি, সব কিছুই পেয়েছিলাম। কিছু সবজিও আনা হয়েছিল, মাছ মাংস এগুলো নিয়ে আমরা চলে এসেছিলাম। আর মাছ এনেছিলাম, মাছের মধ্যে ছিল চারা পোনা আর রুই মাছ, এগুলো একটু নিয়ে নিয়েছিলাম, আর মাংসটা নিয়েছিলাম। আজকে আর মাছ রান্না করব না, মাছগুলোই রেখে দেব, কারণ মাছগুলো যেহেতু বাজারে গেছি ওই জন্যই মাছগুলো আনা। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল ওই অনুযায়ী একটু খিচুড়ি খাওয়ারই ইচ্ছে করছিল, কিন্তু মেয়ের বাই না, ও আজকে খিচুড়ি খাবে না, ও আজকে মাংস ভাতই খাবে। ও জানিয়েই দিয়েছিল আগের থেকে, আমি আজকে খিচুড়ি খাবো না, আমি মাংস ভাতই খাবো, তাই মাছগুলো আর আজকে রান্না হবে না, আজকে মাংসই হবে। চলুন মাছগুলোকে তো ধুয়ে আমি ভালো করেই রেখে দেবো, আবার ওদিকে রান্নার জোগাড়ও করতে হবে। ওদিকে রান্না জোগাড় করছিলাম, ওদিকে মেয়ের আবার মুড হলো একটু পপকর্ন খাবে, তাই আমি চলে এসেছিলাম পপকর্ন ভাজার জন্য। পপকর্নটা ভেজে মেয়েকে দিয়েছিলাম, আর এদিকে রান্নাটা শুরু হয়েছিল। আজকের রান্নাটা আমি রান্না করছিলাম না, রান্না করছিল আমাদের স্পেশাল মানুষ একজন, কেউ না, আমার বরমশাই রান্না করছিল। আর আজকে মেয়ের আবদারই রান্নাঘরে যেতে হয়েছিল, কারণ মেয়ের আবদার ছিল যে আজকে পাপার হাতেই আমি মাংস রান্না করে খাবো, তাই মেয়ের আবদারেই বরমশাই রান্নাঘরে যেতে হয়েছিল। এমনিতেই টুকটাক একটু একটু বরমশাই রান্না করতে পারে, শুধু চিকেনটাই রান্না করে আমি থাকলে, আর আমি না থাকলে ও বাদ বাকি সব রান্না করতেই পারে, আর আমি থাকলে রান্না করার প্রয়োজন মতো হয় না, একাধিক খুশিতেই বরমশাই চিকেনটা রান্না করে। এমনিতেই ও খুব একটা রান্নাঘরে আসেই না, এই ধরুন আমি যেমন দেশের বাড়ি গেছিলাম ওই রকম না থাকলে ও রান্নাঘরেই আসে, নিজের রান্নাটা নিজেই সেইভাবেই করে, নাহলে খুশিতে যদি কিছু রান্না করার প্রয়োজন হয় শুধু চিকেনটাই রান্না করে আমাদের জন্য। এদিকে রান্না করতে করতে আমি আবার ওর একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম, তাই আবার আমাকে বলা হচ্ছে তুমি রান্নার ভিডিওটা নাও, আমার ভিডিও কেন নিচ্ছ। চলুন বরমশাই তো চিকেন রান্না চলছে, ও তো চিকেনটা করবে, আর বাদ বাকি রান্না তো আমাকেই করতে হবে, ওই রান্নাগুলো আমি আবার অন্যদিকে করে নেব, ওইদিকে চিকেনটা রান্না করবো, ওদিকে বাকি রান্নাগুলো করে নিই আমি।
সময়টা ছিল সন্ধ্যে 7টা। এখন 7টা বাজে সন্ধ্যের সময়, আর আমরা একটু বেরিয়েছিলাম বাইরে। বৃষ্টি হচ্ছিল, একটু হালকা হালকাই বৃষ্টি হচ্ছিল। তা বেরোতে হয়েছিল কারণ একটু কিছু দরকার ছিল, মেডিসিন দোকানে যাওয়ার ছিল, মেয়ের কিছু জিনিসপত্র কেনার ছিল। আমি ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে, মেয়ে বাড়িতেই থাক, কিন্তু ও শুনবে না, ও আবার বাড়ি না করলে আমি ফুচকা খাবো। তাই ভাবলাম, বর্মশাই বললো ঠিক আছে চলো সবাইকেই ঘুরে আসি। ওরা পাপা মেয়ে সামনে যাচ্ছিল, ওরা একটুও জানে না আমি পিছনে ভিডিও করছি। ওটা আবার আমাকে পরে জানানো হচ্ছে, তুমি ভিডিও করছিলে আমরা একদমই বুঝতে পারিনি। চলুন তাহলে যাওয়া যাক। আমরা বেশি দূরে এসেছিলাম না, আমাদের এই সামনেটাই এসেছিলাম প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য। আর এখানে এসে দেখছি এখানে আবার খেলনা বিক্রি করছে, বৃষ্টির মধ্যে খেলনা বেলুন দেখে আমরা তো অবাকই হয়েছিলাম যে এর মধ্যে আবার ছবি করছে। আর মেয়েও একটু বায়নাই করলো, বায়না করেনি, অবশ্য আমরা খুশিতেই এনে দিয়েছিলাম, ও যেটা নেবে বলছিল তাই ওকে একটা খেলনাও এনে দিয়েছিলাম এদিকে। এই বৃষ্টির মধ্যে যে বয়স্ক মানুষ, উনি যে বিক্রি করছিলেন, ওনার কাছ থেকে নেওয়া খুবই দরকার ছিল, কারণ এই বৃষ্টির মধ্যে উনি কষ্ট করে বিক্রি করছিলেন। তাই তারপর দেখুন বাড়ি চলে এসেছিলাম, কারণ ওই বৃষ্টির মধ্যে ওখানে দাঁড়িয়ে থেকে বা বাইরে কোথাও খাওয়া ওইটা পসিবল ছিল না, তাই আমরা বাড়িতেই সব খাবার দাবার নিয়ে চলে এসেছিলাম। আজকের একটু প্ল্যানিং হয়ে গেলো বাইরে যেতেই, যে বাইরে থেকে খাবার আমরা নিয়ে চলে আসবো, বাড়িতেই খাবো, আর ডিনারটাও করে নেবো একসঙ্গে। আলাদাভাবে ডিনারের কথা ভাবিনি, কারণ অনেক কিছুই খাবার আনা হয়েছিল, এরপরে আর রাত্রে আর কিছু খাওয়াই সম্ভব না। অনেক কিছুই নিয়ে এসেছিলাম ওখানে থেকে, কম বেশি আমরা বাইরে থেকে কিছু না কিছু কিনেই খাই, সেটা তো সবসময় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি না, তাই আজকে শেয়ার করলাম। চলুন, ওরা তো ওদিকে খেতে বসে গেছে, খাওয়াটা শুরু করেছে, এদিকে আবার আমিও শুরু করেছিলাম। আর আজকে ছিল আমাদের সব থেকে ফেভারিট মোমো ছিল, এদিকে নুডলস ছিল, চাউমিন ছিল ওটা, তারপর আরও অনেক কিছু ছিল। এই নয় যে এই খাবারগুলো আবার আমরা একা খাচ্ছিলাম, কারণ আমরা চারজন মিলেই খাচ্ছিলাম, কারণ খাবার মধ্যেও অনেক কিছুই ছিল, চাউমিন ছিল, মোমো ছিল, এদিকে মোগলাই ছিল, আবার পকোড়াও ছিল। তাই এত খাবার আবার আপনারা ভাববেন না যে আমরা একাই খাচ্ছিলাম, ওখানে আমরা চারজনই ছিলাম খাচ্ছিলাম। আর এটা বৃষ্টির দিন বলেই বেশি একটু ইচ্ছে হয়েছিল সব কিছু খেতে, নাহলে অন্যান্য দিন কী হয়, যদি মোমো খাওয়া হয়েছে শুধুই মোমো খেলাম, এমনভাবে এতটা খাবার দাবার আমরা নিয়েই আসি না। আর আজকে বৃষ্টি ছিল বলে ভাবলাম এই দিয়ে আমরা আজকে ডিনারটাই করে নেব। আর বৃষ্টি মানেই একটু বেশি খাওয়া দাওয়া, সেটা সবাই কম বেশিই করে থাকেন। চলুন তাহলে আজকে খেতে খেতেই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।